রোজার ঈদকে সামনে রেখে জমে উঠেছে সিরাজগঞ্জের পৌর নিউ মার্কেটের কাপড়ের হাট। এ বিষয়ে আরও খবর জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন হীরকগুণ। হীরকগুণ, রোজা শুরু হয়েছে 7 দিনও হয়নি, এখনই নাকি কাপড়ের হাট বেশ জমে উঠেছে, আরও কী খবর রয়েছে এ ব্যাপারে আপনার কাছে? আসলে আমরা রয়েছি এখন ঠিক সিরাজগঞ্জের পৌর নিউ মার্কেটে, যেটি কাপড়ের হাট। আসলে এই হাটটি সপ্তাহে 2 দিন হলেও কিন্তু ঈদকে সামনে রেখে এই কাপড়ের হাটটি কিন্তু জমে উঠেছে এবং কাকডাকা ভোর থেকে এই হাট কিন্তু শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে উৎপাদিত যে সেখানে লুঙ্গি গামছা সহ শাড়ি, সেগুলো কিন্তু এই হাটে উঠেছে। বিশেষ করে এই হাটে প্রধানত আসলে লুঙ্গি এবং গামছার কিন্তু বেশি পাওয়া যায়, পাশাপাশি কিন্তু এই অঞ্চলে যে উৎপাদিত শাড়িও কিন্তু উঠেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই ভোর থেকেই এই হাটটি জমে উঠেছে এবং যেটি বিক্রেতারা বলছে যে ঈদকে সামনে রেখে এই হাটটা কিন্তু এবার জমে উঠেছে। এখানে 300 থেকে শুরু করে 400-200 বিভিন্ন দামের কিন্তু সেখানে লুঙ্গি, তারপরে 100 থেকে 200 টাকা মূল্যের যেটি গামছা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এবং বিক্রেতারা যেটি বলছে যে করোনা বেশ কয়েক বছর আসলে তাদের ব্যবসা না হলেও এবার তারা কিন্তু ঈদকে সামনে রেখে এবার ব্যবসা ভালো হবে, এমনটাই কিন্তু তারা বিক্রেতারা বলছে। ওয়াফিক, আসলে এই ছিল সিরাজগঞ্জের পৌর নিউ মার্কেটের কাপড়ের হাটের সর্বশেষ। জি, আপনাকে ধন্যবাদ হীরকগুণ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।